জান্নাতুল বাকি। সৌদি আরবের মদিনায় অবস্থিত জান্নাতুল বাকি মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানজনক একটি কবরস্থান। এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা আসার সময় জান্নাতুল বাকির স্থান সবুজ বৃক্ষ আচ্ছাদিত ছিল। মসজিদে নববী নির্মাণের সময় তিনি মসজিদের স্থানটি দুজন এতিম শিশুর কাছ থেকে কিনে নেন। তার এক সাহাবী আসাদ বিন জাররার মৃত্যুর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের জায়গা নির্ধারণ করেন। আসাদ বিন জাররার ছিলেন এখানে দাফন হওয়া প্রথম আনসার ব্যক্তি। উসমান বিন মাজুন এখানে দাফন হওয়া প্রথম মুজাহির ব্যক্তি। পূর্বে এখানে কবরের উপর স্থাপনা ছিল। এই কবরস্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। তৃতীয় খলিফা উসমান ইবনে আফফানের মৃত্যুর পর তাকে এখানে দাফন করা হয়। উমাইয়া খিলাফতের সময় তার কবরের উপর প্রথম গম্বুজ নির্মিত হয়। অন্যান্য সময়েও এখানকার বিভিন্ন কবরের উপর গম্বুজ ও স্থাপনা নির্মিত হয়েছে। 1926 সালে আব্দুল আজিজ ইবনে সৌদের শাসনামলে জান্নাতুল বাকির মাজারগুলো ধ্বংস করা হয়। এ সময় বহির্বিশ্বের মুসলিম সম্প্রদায় প্রতিবাদ জানালেও এসব স্থাপনা ধ্বংস করে ফেলা হয়। মদিনা মুনাওয়ারার কবরস্থান হল জান্নাতুল বাকি। এর মূল নাম হল বাকিউল গরকাদ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকা অবস্থায় তার দুধ ভাই হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনুর মৃত্যু হয়। সাহাবায়ে কেরাম তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, তাকে কোথায় দাফন করা হবে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাকে আদেশ দেয়া হয়েছে তাকে বাকিউল গরকাদে দাফন করা হবে। মুস্তাদরাকে হাকিম খণ্ড 11 পৃষ্ঠা 193। এভাবেই এই জায়গা কবরস্থানের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে যায়। তারপর কবরস্থান তিন দিকেই প্রশস্ত হতে থাকে, আর আজ তো তা বিশাল জায়গা জুড়ে বিস্তৃত। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয় ও সাহাবীকে দাফন করা হয়েছে। জান্নাতুল বাকির পেছনে একসময় একটি ইহুদি কবরস্থান ছিল। পরবর্তীতে উমাইয়া আমলে তা জান্নাতুল বাকির অংশে পরিণত করা হয়। প্রথম দিকে মসজিদে নববী আর বাকি মাঝখানে হারতুদ দাগওয়াত নামে একটি মহল্লা আবাদ ছিল, যেখানে মসজিদে নববীর খাদেমরা তাদের বংশধর নিয়ে বসবাস করতেন। 1405 হিজড়িতে মসজিদে নববী সংস্কারের সময় এই মহল্লাকে অন্য এক জায়গায় স্থানান্তরিত করা হয়। এখন এই জায়গা মসজিদে নববীর বারান্দা হিসেবে ব্যবহৃত হয় এবং এটির শেষ প্রান্তেই মসজিদে নববীর চার দেয়াল, তারপর আবু জার নামে একটি সড়ক, তারপর যথেষ্ট উচ্চতার পর জান্নাতুল বাকি। কবরস্থানের চতুর্দিকে একটি উঁচু বাউন্ডারি, পশ্চিম দিকে একটি বড় গেট, কবরস্থানে যাওয়ার জন্য একটি প্রশস্ত সিঁড়িও রয়েছে। ফজরের পরে এবং আসরের পরে কবরস্থান সবার জিয়ারতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বাইরে পুলিশের লোকজন অবস্থান করে এবং ভেতরেও শক্তভাবে নজরদারি করা হয়। কোনো প্রকার বেদাতি কাজ শুরু করলে তা শক্ত হাতে দমন করা হয়।
জান্নাতুল বাকির ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট যে মৃতদের দাফন করার জন্য এটাকে নির্বাচন করে স্বয়ং আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচি হযরত ফাতেমা বিনতে আসাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আম্মা তাকেও এখানে দাফন করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বণ্টিত নির্ধারিত দিন আমার কাছে থাকা অবস্থায় রাতের প্রায় শেষাংশে উঠে বাকিতে চলে যেতেন এবং বলতেন, হে মুমিন কবরবাসীরা, তোমাদের উপর সালাম বর্ষিত হোক, কালই তোমরা তোমাদের প্রতিশ্রুত বস্তু পাচ্ছ, তোমরা কিয়ামতের জন্য বিলম্ব করছ, ইনশাআল্লাহ আমরা অচিরেই তোমাদের সঙ্গে মিলিত হচ্ছি, হে আল্লাহ বাকিবাসীকে মাফ করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির জমিন চিড় ধরবে সে ব্যক্তি আমি, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আহলে বাকি। আমি আহলে বাকির পাশে আসব, তারা আমার সঙ্গে একত্র হবে, তারপর আমি মক্কাবাসীর অপেক্ষা করব, তারা মক্কা ও মদিনার মাঝামাঝি জায়গায় এসে আমার সঙ্গে মিলিত হবে। সুনানে তিরমিজি, মুস্তাদরাকে হাকিম। হযরত উম্মে কায়েস বিনতে মুসিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্ণনা নকল করেন, কিয়ামতের দিন 70,000 লোক কবর থেকে এমনভাবে উঠবে যে তাদের চেহারা চতুর্দশ রাত্রির পূর্ণিমার চাঁদের ন্যায় চমকাতে থাকবে এবং এই সকল লোক কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 7035। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।